পুজোর আগেই কড়া নজরদারি কলকাতায়। রাস্তা মেরামত থেকে বাতি লাগানো, ড্রেনেজের কাজ সবকিছুতেই জোর দেওয়া হলো। আজ কলকাতা পুরসভায় পুজো প্রস্তুতির বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়। মেয়র ফিরহাদ হাকিম বলেন, প্রত্যেক দপ্তর এবং সেই সঙ্গে বন্দর ও সেচ দপ্তর তাদের নিজের নিজের দায়িত্ব পালন করবে। কলকাতা পৌরসভার উদ্যোগে সবকটা ডিপার্টমেন্টকে নিয়ে আজকে আমরা বসেছিলাম প্রি পুজো মিটিংয়ে, এবং সেখানে সবাই ছিল, পোর্টাস ছিল, আমাদের পিডাব্লিউডি ছিল, কেএমডিআই ছিল, সব ডিপার্টমেন্টই ছিল, দমকল পুলিশ সবাই। সেইখানে আমরা ডিটেলস, রাস্তাগুলো কোথায় কোথায় খারাপ আছে, যেটা আপনারা জানেন যে প্রায় 150টার উপরে রাস্তা পুলিশ দিয়েছিল, সেগুলো ডিটেলস কোথায় কোথায় হয়ে গেছে, কয়েকটা রাস্তারও বাকি আছে, সেগুলোকে ঠিক করা।